আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করা। অবশ্যই ভিডিওতে কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখেন বর্তমান সময়ে দেখা যাচ্ছে প্রচুর গরম হচ্ছে। তো এই গরমের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে কোমল পানীয় বেশি খাচ্ছেন। কোমল পানীয় বলতে হচ্ছে অনেকে দেখা যাচ্ছে স্পিরিট খাচ্ছেন, টাইগার, কোকাকোলা অথবা বিভিন্ন ব্র্যান্ডের যে কোমল পানীয়গুলো পাওয়া যায়, ড্রিঙ্কস জাতীয়, ওগুলো আপনারা সেবন করতেছেন। অনেকেই না বুঝেই সেবন করে আপনার শরীরের বিভিন্ন ধরনের সমস্যা, এটি সেবন করার পর আপনার শরীরের মারাত্মক সমস্যা হতে পারে। তাই কারা এটা সেবন করবেন আর কারা সেবন করতে পারবেন না, এই বিষয় নিয়ে ছোট্টখাটো আলোচনা করব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এটি আপনার কতটুকু কী পরিমাণ খাওয়া উচিত। যেহেতু বর্তমান সময়ে বেশি গরম হওয়ার কারণে অনেকেই এটি লিমিট ক্রস করে অনেকেই বেশি খেয়ে ফেলছেন। তো প্রথমত বিষয় হচ্ছে, দেখেন এটি এই কোমল পানীয়গুলো খাওয়ার পর দেখা গেছে অনেকেরই দেখা যায় এটি খাওয়ার সাথে সাথেই আধা ঘন্টার ভিতরেই দেখা গেছে শরীরে অন্যরকম একটা এনার্জি প্রাথমিক অবস্থায় এটি পাওয়া যায়। এটি দেখা গেছে প্রাথমিক অবস্থায় এটি খাওয়ার পর যেহেতু শরীর ঠান্ডা হয় এবং শরীরে বেশি পরিমাণ এনার্জি পাওয়া যায়, এর কারণেই দেখা গেছে অনেকেই, ধরেন আপনি কেউ দেখা যাচ্ছে দিনে তিনটি এই 250 মিলি যে বোতলগুলো পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে, আমি এখানে কোনো ব্র্যান্ডেরই বিরোধিতা করছি না, যে কোনো ব্র্যান্ডেরই আপনি 250 ml দেখা গেছে স্পিড অথবা টাইগার এগুলো বা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, উপরেও আছে নিচেও আছে। তাই আমি 250 মিলি যে বোতলগুলো এগুলাই নিয়ে আলোচনা করি। তো এগুলো দেখা যাচ্ছে খাওয়ার পর আপনার শরীরের ডিহাইড্রেশন অতিরিক্ত বেড়ে যাবে, এগুলাতে প্রচুর পরিমাণ ক্যাফেইন আছে, যাদের তো তাড়াতাড়ি দ্রুত ঘুম আসে না। অনেকের দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থায় যদি আপনার শরীরে এনার্জি পাওয়া যায়, পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে অনেকের আপনার রক্তে সুগারের পরিমাণ বেড়ে যেতে পারে। যাদের ডায়াবেটিস আছে তারা এগুলা সেবন করা থেকে বিরত থাকবে, এই যাদের হাই প্রেশার আছে তারা এগুলো সেবন করবেন না। অবশ্যই যে কোনো কোম্পানি, এখানে আমি কোনো কোম্পানির বিরোধিতাই করছি না, যে কোনো কোম্পানির কোমল পানীয় হোক না কেন, এগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। যাদের হাই প্রেশার প্লাস ডায়াবেটিস আছে আপনারা কখনো এগুলো সেবন করবেন না। আর আপনি যদি সম্পূর্ণ সুস্থ ব্যক্তি হয়ে থাকেন, তারপরে যদি আপনি সেবন করেন, অবশ্যই আপনি প্রতিদিন 250 মিলির উপরে কখনো সেবন করবেন না। আর সকালের দিকে যদি সেবন করেন তাহলে ঠিক আছে, সন্ধ্যার পরে এই স্পিড, টাইগার, টান্ডা, কোকাকোলা, কোমল পানীয় যেগুলো আছে এগুলো সন্ধ্যার পরে কখনো সেবন করবেন না, এতে ঘুমের ব্যাঘাত ঘটবে প্লাস শরীরের অনেকেরই দেখা যাচ্ছে অনেক পুরুষেরই এই অবশ্যই যদি এগুলো সেবন করতে হয় তাহলে দুপুর 12টার ভিতরে সেবন করবেন, 12টার পরে গিয়ে সন্ধ্যার দিকে অথবা 3টা 4টার দিকে কখনো সেবন করবেন না। ঠিক আছে, ধন্যবাদ।